পুরো বইমেলার মধ্যে যতগুলো স্টল ভিজিট করছি আজকে সব থেকে বেস্ট লাগছে এটা, বিকজ অফ দিস অ্যামেজিং লাইটিং। সব থেকে বেস্ট স্টলের কথা তো বলছি, কিন্তু সব থেকে বেস্ট কাজটা কিন্তু করতেছে বিকাশ, সবাইকে ফ্রিতে পানি খাওয়াচ্ছে। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখছেন। বাই দ্য ওয়ে, রেদওয়ান কিন্তু আছি আপনার সাথে, আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ রেদওয়ান। যারা ভিডিওটা দেখা শুরু করছেন আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আর এখন আছি কিন্তু নিউ মার্কেট। নিউ মার্কেটে একটা কাজে আসছিলাম, আর কাজ শেষ করে যখনই বাসায় ফিরবো ঠিক তখনই কিন্তু মাথায় আসলো এবার তো বইমেলায় যাওয়া হলোই না, একদম শেষ মুহূর্ত যেহেতু চলে আসছি, তো এখন যদি বইমেলায় না যাই তাহলে কিন্তু এইবারও মিস হয়ে যাবে। এইবারও বলছি এই জন্য, গত 2 বছর কিন্তু বইমেলা ঠিকমতো হয়নি করোনা ভাইরাসের জন্য, যেহেতু এইবার পুরোপুরিভাবে হচ্ছে, বেচা বিক্রি কিন্তু খুব ভালো হচ্ছে, তাই একটু ঢু মেরে আসা যাক। আর এই জন্যই কিন্তু বাইক ঘুরিয়ে ফেলছে, আর বাইক ঘুরিয়ে যে বিপদে পড়ছে সেটা হচ্ছে পিঁপড়ের মতো কিন্তু বাইক আগাচ্ছে, একদম এতটা জ্যাম মানে কল্পনা অতীত। ওই পাশটা কিন্তু ফাঁকা, সো যদি আমি বাসায় চলে যেতাম তাহলে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম, কিন্তু যেহেতু বইমেলার দিকে যাচ্ছি সো এটা পসিবল হচ্ছে না। সো যাই হোক, চলেন যাওয়া যাক, লেটস গো। যাই হোক, এই জ্যাম কখন শেষ হবে আমি কিন্তু নিজেও বুঝতেছি না, এমন জ্যাম লেগে আছে। সো এর মাঝে আমি যেটা করি, জ্যামে তো পড়েই থাকতে হবে, সো সময়টা নষ্ট না করে আমি আপনাদের সাথে এই বইমেলার ইতিহাসটা একটু শেয়ার করতে চাচ্ছি। আসলে আমরা মূলত সবাই বই মেলায় যাই, ঘুরি, বই কিনি, কিন্তু আসল ইতিহাসটা বাট কীভাবে মেলাটা শুরু হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো চলেন মেলার ইতিহাসটা সম্পর্কে কিছু তথ্য জানা যাক। অমর একুশে বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে ও বর্ধমান হাউস ঘিরে অনুষ্ঠিত হয়। 2014 খ্রিস্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে, তবে বাংলা একাডেমি প্রাঙ্গণেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। 1952 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে সেই স্মৃতিকে আমলান রাখতেই এই মাসে মেলা আয়োজিত এবং এই বইমেলার নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থমেলা। এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায় 1972 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। 1972 থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। 1976 খ্রিস্টাব্দে অন্যান্যরা অনুপ্রাণিত হন এবং 1978 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকি বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। 1976 খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি, এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। 1983 সালে কাজী মঞ্জুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন সম্পন্ন করেন, কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষাভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে 2 ছাত্র নিহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। 1984 সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলা সূচনা হয়। সেই 32টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। যাই হোক, বইমেলার ইতিহাস জানতে জানতে আমরা কিন্তু বিশাল এক জ্যাম কিন্তু পার করে ফেলছি, আর আমরা এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে এরিয়া সেই এরিয়ার ভিতরে কিন্তু ঢুকে গেছি, আর মনে হচ্ছে না যে এখন ওরকম কোনো ম্যাসিভ জ্যাম পড়বে। সো জ্যামে পড়লে যেই ঝামেলাটা হয় সেটা হচ্ছে মানে বাইক নিয়ে বসে থাকতে হয়, সো এটা একঘেয়েমি লাগে, মানে বিরক্তিকর। আর এখন কিন্তু এই করোনা ভাইরাস কিন্তু মোটামুটি সব তো স্থিতিশীল হয়ে যাচ্ছে, আর এই জন্য কিন্তু মানুষজন সব বের হয়েছে, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু খুলে দিচ্ছে, যার কারণে প্রচুর
মানে অনেক বেশি জ্যাম কিন্তু থাকে রোডে। সো মানে আগেও জ্যাম থাকতো, কিন্তু হয়েছিল কি মাঝখানে যেই সব কিছু ইয়া ছিল, ফাঁকা ছিল একদম, মানুষজন কম ছিল, সো এটা কিন্তু একটা মানে মানে আমাদের সাথে অভ্যস্ত হয়ে গেছে। সো এখন আবার নতুন নতুন জ্যাম শুরু হয়েছে, যেটা হচ্ছে আমাদের কাছে মনে হয় যে অনেক বেশি জ্যাম, কিন্তু এই জ্যাম কিন্তু আমরা আগেও পার করছি। তো যাই হোক, ঢাকা শহরে জ্যাম থাকবে এটাই স্বাভাবিক, জ্যাম থাকবে না এটাই হচ্ছে অস্বাভাবিক। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আসলে কিন্তু অন্যরকম একটা মানে মজা লাগে, রোডগুলো ফাঁকা, অনেক বড় বড় রোড, তারপরে হচ্ছে এই যে বিআরটিসি বাস, ঢাকা ইউনিভার্সিটির, তো এগুলো দেখলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে ভিতরে। এখন হচ্ছে এসএম হলের সামনে, আর এখান থেকে যাবো হচ্ছে টিএসসির মোড়। টিএসসির মোড়ে গেলে তারপর তো বইমেলা যাইতে তো একদম অল্প একটু সময় লাগবে। আর প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে টেনশন হচ্ছে যেটা নিয়ে বাইকটা পার্ক করবো কই, ওরকম কোনো জায়গা পাবো কিনা আমি এখনও জানি না, যেহেতু এই বছর আমি যাই নাই, সো ধারণাও নাই যে বাইক কই রাখবো। সো সামনে যাই, অবশ্যই আমার মতো অনেকেই আসছে বাইক নিয়ে যারা কিন্তু পার্ক করবে, আর বইমেলার ভেতরে তোর বাইক নিয়ে কোনোভাবে যাওয়া সম্ভব না, সো বাইরেই রাখতে হবে। ওরকম কোনো প্লেস করছে কি না এটাও জানি না, সো সামনে গেলে বোঝা যাবে যে আসলে বাইকটা কি পার্ক করতে পারবো কি পারবো না। কারণ বাইক পার্ক করতে না পারলে কিন্তু ভেতরে ঢুকতেও পারবো না, কারণ কই রাখবো একটা সিকিউরিটির ব্যাপার থাকে এখানে। সো দেখতে দেখতে আমরা কিন্তু একদমই কাছে চলে আসছি, আর অল্প একটু সামনে গেলেই কিন্তু আমরা বইমেলায় ঢুকতে পারবো। যাই হোক, আমরা কিন্তু একদম বইমেলার সামনে চলে আসছি, টিএসসি মোড়ের থেকে কিন্তু অল্প একটু ঘুরলেই অপোজিট যে রোড সেই রোড দিয়েই কিন্তু এখানেই হচ্ছে গেট করছে। সো বাইক অনেকেই ঢুকতেছে, সো ওদের পিস পিছে আমিও ঢুকলাম, যে আশা করি রাখতে পারবো। এখানে অনেকগুলো বাইক দেখতেছি, তো এইখানেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। সো বাইকটা পার্ক করি, তারপরে কিন্তু ভেতরে ঢুকতেছি। বাইক পার্ক করছি খুব ভালোভাবেই, সো এখানে একটা গেট দিয়ে ঢুকলাম, আর ওইটাই কিন্তু মেইন গেট না, তারপরে কিন্তু আরেকটা গেট, এটাই হচ্ছে মেইন গেট। এখানে হচ্ছে আপনাকে চেকিং করে তারপরে ঢুকতে হবে, সাথে যদি কোনো ব্যাগ ট্যাগ থাকে কিছু তো সেটা কিন্তু ওদেরকে দেখাইতে হবে। ভেতরে ঢুকে গেছি, আমার সাথে একটা ব্যাগ ছিল, সো ব্যাগটা হচ্ছে নতুন, যেটা আজকে মিনি মার্কেট থেকে কিনছি, সো ওরকম কোনো চেকিংয়ের কোনো কিছুই ছিল না। সো ভেতরে ঢুকে গেছি, ঘুরতেছি, সো আগে একটু দেখবো সব কিছু, তারপরে স্টলগুলো ভিজিট করবো। অনেক সুন্দর একটা ওয়েদার, রাইট? আকাশটা একদম নীল, আর অনেক মানুষজনও আসছে, যেরকম এক্সপেক্ট করছিলাম ওরকম মানুষ না। আসলে এখন দুপুর টাইম, তো সো মানুষ হয়তো কম, আশা করি বিকেল নাগাদ কিন্তু মানুষজন বেশি হয়ে যাবে। সো যাই একটু একটু করে। এখানে কিন্তু আমি একটা বই দেখতেছিলাম, সো মানে এটাই হচ্ছে প্রথম বই ধরলাম এখানে আসার পরে, সো ফিলটা একটু অন্যরকম। বই দেখবো, বই পড়বো, তারপরে যদি ভালো লাগে বই কিনতেও পারি, নাও কিনতে পারি। আমি কিনবো কিনা এটা শিওর না, কারণ ওরকম আগে থেকে কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, সো মূলত ঘোরার জন্যই আসছি। এখানে ঘুরলেও কিন্তু ভালো লাগে, সবাই যার যার মধ্যে বই কিনে বই পড়ে, আর এখন যেটা হয়েছে বই কেনার থেকে কিন্তু বই এখানে ঘুরতে আসা মানুষজন একটু বেশি দেখা যায়। আসলে মানে যাদের প্রিয় লেখক আছে ওদের সাথে দেখা হয়, ছবি তোলা হয়, সো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ফ্রেন্ডদের সাথে। এবার তো ফ্রেন্ডের সাথে আসিনি সবসময়, যেহেতু ফ্রেন্ডের সাথে আসি ওই সময় কিন্তু একটা আড্ডা দেওয়া হয়, বাট এবার যেহেতু আমরা দুইজনে আসছি, সো হাঁটতেছি আর সবগুলা স্টল দেখার চেষ্টা করতেছি আস্তে আস্তে করে। সো এইখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটু সামনেই একটা বিলবোর্ড সাইনবোর্ডের মতো আছে, এখানে হচ্ছে আপনার টোটাল যেই ম্যাপটা বইমেলার এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো কারো যদি কোনো প্রবলেম হয় সে কিন্তু এখান থেকে দেখে তারপরে কিন্তু তার প্রিয় স্টল বা সব কিছু কিন্তু এখান থেকে ইনফরমেশন পাইতে পারে। সো হাঁটতেছি, ভেতরটা ঘুরছি মোটামুটি, এতক্ষণ ঘুরছিলাম, সো এইখানে আসার পর একটু ফাঁকা জায়গা পাইছি, একটু হাঁটতেছি। আসলে এরকম মাঠে তো কখনো ওরকম হাঁটা খুব কম হয় ঢাকায়, সো ভালোই লাগতেছে হাঁটতে। আর এই স্টলটা কিন্তু বেশ সুন্দর, মানে ওরা ছোট কিন্তু লাইটিং করছে, আর এই পাশে হচ্ছে বিকাশ যেই সব থেকে ভালো কাজটা করছে সেটা হচ্ছে পানি কিন্তু সবাইকে দিচ্ছে, চা কফি সবই দিচ্ছে। সো একটু পানি কিন্তু খেয়ে নিলাম ওদের থেকে, ওয়ান টাইম গ্লাস, এটা আপনি ইউজ করার পর কিন্তু এটা ফেলে দিবে, সো এটা ভালো লাগছে আমার কাছে, বিকাশকে ধন্যবাদ। আর এইখানে হচ্ছে একটা কারাগারের মতো বানাইছে, সবাই ভেতরে ঢুকে তারপরে হচ্ছে বাইরের থেকে ছবি তোলে যে সে কারাগারের মধ্যে আছে একটা ফিল নেওয়ার জন্য, বাট আসলে মূলত সত্যিকারের কারাগার কিন্তু এত সহজ না, যারা যায় এটা তারাই বুঝতে পারে।
সো আস্তে আস্তে কিন্তু আলো কমে আসছে আর সব স্টলে কিন্তু লাইট জ্বলে যাচ্ছে আর দেখতে আরও বেশি ভালো লাগতেছে। সো যে যত কালারফুল লাইট ইউজ করতে পারতেছে তারটা কিন্তু বেশি ফুটতেছে। আর এই মানে আমি ইন্ট্রোতে কিন্তু এই ভিডিওটা দিছি, তার মানে হচ্ছে এইটা সব থেকে বেস্ট, মানে ওদের কালার মানে লাইটের যে ইয়াটা করছে না বেস্ট লাগছে এটা আমার কাছে। আর আমার পাঞ্জাবির সাথে কিন্তু লাইটের কালারটা ম্যাচ করছে এই জন্য ফুটতেছে। যাই হোক, ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো আর ওরকম লাইট ছিল না ভিডিও করার মতো, তাই আমরা আরেকটু ঘুরে তারপর বের হয়ে গেছি। আর এরপরে যেহেতু মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সো নামাজের একটা ব্যাপার থাকেই, সো বের হয়ে গেছি আর এখন বাসার দিকে যাচ্ছি। রোড কিন্তু এইটাতেও বেশ ভালোই জ্যাম মনে হচ্ছে, তবে তখন যে রোদ ছিল একটা গরমের একটা মানে ঝাপসা একটা অনুভূতি ছিল, সেটা এখন কিন্তু অনেকটাই কমছে। সো আস্তে আস্তে করে বাসার দিকে এগোচ্ছি। সো যারা এতক্ষণ সাথে ছিলেন ভিডিও দেখছেন আশা করি একটু হলেও ভালো লাগছে, আমি একটু মানে ব্রিফ করে ইতিহাস বলার চেষ্টা করছি। সো আশা করি সবার ভালো লাগছে। যাই হোক, আজকের মতো কিন্তু এখানে বিদায় চাইছি আর পরবর্তীতে ভিডিও আসবে, আপনারা দেখবেন আশা করি, সাথে থাকবেন। সো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।